নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে। আজকে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টার উপর সারা পশ্চিমবঙ্গবাসীর নজর আছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আজকে হাইকোর্টের যে রায়, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী আনার পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন, গোটা পঞ্চায়েত নির্বাচনটা সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে, এই যে একটা রায় দিয়েছেন হাইকোর্টের, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আজকে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন দুজনেই একসাথে গেছেন। এখন এই রায় নিয়ে দুটো বিষয় রায়কে সামনে রেখে আসছে। প্রথমত এক হচ্ছে, এই গোটা ব্যাপারটা সুপ্রিম কোর্ট গ্রহণই করল না, যদি গ্রহণ না করে তাহলে বিপদ কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারের। তার প্রথম বিপদ যেটা বাড়বে সেটা হচ্ছে যে তিনি এই যে হাইকোর্ট অবমাননা করলেন, অর্থাৎ সিদ্ধান্ত হয়ে গেছে, 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, সেই হাইকোর্ট অবমাননার দায়ে কিন্তু তিনি অভিযুক্ত হবেন, অর্থাৎ রাজীব সিনহা কিন্তু খুব বিপদে পড়বেন। এটা কিন্তু একটা বড় সমস্যা রয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি কিংবা তৃণমূল কংগ্রেসের কাছে এটা কোনো সমস্যার ব্যাপার নয়। তারা মূলত তাকিয়ে আছে যে এই গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্ট একটা রায় দিন, যে সারা রাজ্যে এমন কিছু ঘটনা ঘটেনি যে যার জন্য গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীকে এনে নির্বাচন করাতে হবে, এটা তৃণমূল কংগ্রেস সরকার মনে করছে না। যদিও অনেকগুলো লোকের প্রাণ শুধুমাত্রই মনোনয়ন পর্বেই চলে গেল, এবং তারপর আমরা দেখছি এখন উইথড্রল পর্বেও আরও বেশি হিংসা ঘটছে, কোথাও থান দিয়ে আসা হচ্ছে, কোথাও ভয়ঙ্করভাবে আক্রমণ হচ্ছে, লাঠি সোঁটা নিয়ে সন্ত্রাস চলছে, নিঃশব্দে বিপ্লব চলছে পশ্চিমবাংলার বহু গ্রামে গ্রামে। প্রার্থী যারা হয়েছেন তারা গ্রাম ছাড়া, এলাকা ছাড়া এরকম পরিস্থিতিও আছে। সেটা হচ্ছে এই মনোনয়ন যেহেতু উইথড্র করে নিতে পারে, উইথড্র করে নেওয়া হয়, তার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এবং প্রশাসনের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করার একটা অভিযোগ বারবার আসছিল। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা খানিকটা কমেছে, বোধহয় মিডিয়া সংক্রান্ত বিষয়, এই গোটা ব্যাপারটা ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর, এই গোটা বিষয়টা সামনে চলে আসার পর সম্ভবত কৌশলের খানিকটা পরিবর্তন ঘটেছে। এখন দ্বিতীয়ত যে বিষয়টা এখন সুপ্রিম কোর্টে রয়েছে, সুপ্রিম কোর্টে যেটা রাজ্য সরকার চাইছে যে সুপ্রিম কোর্ট এটা গ্রহণ করুক এবং খুব দ্রুততার সাথে এই গোটা ব্যাপারটাকে রায় দিক, না হলে গোটা প্রক্রিয়াটা ডিলে হবে। সুপ্রিম কোর্ট যদি এই আজকে যে তাদের যে আবেদন, সেই আবেদনটাকে যদি গ্রহণ করে তাহলে রাজীব সিনহা খানিকটা রক্ষা পাবে, আর নচেত রাজীব সিনহার কিন্তু বিপদ বাড়বে আদালত অবমাননার দায়ে। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজীব সিনহা, রাজ্য সরকারের এই যে অবস্থান, অর্থাৎ নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দুজন একত্রে গিয়ে বলছেন যেটা করা যাবে না এবং দ্রুত শুনানির আর্জি জানাচ্ছেন, সুপ্রিম কোর্ট যেটা যদি এটা গ্রহণ করেও, আমরা এখনো পর্যন্ত যা বুঝতে পাচ্ছি খুব দ্রুততার সঙ্গে শুনানির কিন্তু সম্ভাবনাও কিন্তু পাচ্ছি না, আমরা অন্তত সূত্র মারফত খবর পাচ্ছি না, অন্তত দুদিন তো সময় লাগবেই, অর্থাৎ এই যে প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়ার মধ্যে দু তিন দিন তো সময় নেবে, এবং সেই সময়কালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই যে কেন্দ্রীয় বাহিনী আসার কাজ কিন্তু শুরু হয়ে যেতে পারে। আমরা যে বিষয়টাকে ছবিটা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবাংলা, অর্থাৎ সুপ্রিম কোর্টে একদিকে খানিকটা সময় লাগবে, শুনানি যদি হয়ও তাহলে খানিকটা শুনানি লাগবে, এবং এই শুনানির পর্বে হাইকোর্টের যে রায় রয়েছে সেইটাকে এক্সিকিউট করার জন্য, কারণ সুপ্রিম কোর্ট যদি স্থগিতাদেশ দেয় সঙ্গে সঙ্গে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু শুনানির জন্য যদি গোটা বিষয়টা গ্রহণ করে একটা তারিখ পর্যন্ত ফেলে তাহলে সেই তারিখ পর্যন্ত কিন্তু হাইকোর্টের যে রায় সেই রায়টা বহাল থাকছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী আনার কাজ, সেই আনার কাজটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, এবং তারপরে সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেটা পরের ব্যাপার। ফলে এই গোটা ব্যাপারটা নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় যদি আজকে ধরুন 5-6 দিন পর এলো, এবং সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে গেল, কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কাজ শুরু করে দিল, সুপ্রিম কোর্ট বললেন যে না এই মুহূর্তে আর কেন্দ্রীয় বাহিনী দরকার নেই, আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কাজ হবে, এই কথা দিয়ে গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই যে মনোনয়ন পর্ব শেষ, তারপর উইথড্রল পর্ব চলছে, এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্টে আজকে কি করে এর দিকে গোটা নজরটা থাকবে। সুপ্রিম কোর্ট যদি আজকে সরাসরি এই মামলাটা গ্রহণ না করে তাহলে আজকের থেকেই
এই যে কেন্দ্রীয় বাহিনী আনার কাজ শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, হাইকোর্ট যেভাবে নির্দেশিকা দিচ্ছেন সেই নির্দেশিকা হাইকোর্ট সেটাকে হাইকোর্ট গোটা ব্যাপারটা নজর রাখবেন এবং সেই নির্দেশিকা শক্তিশালী হবে এবং সম্ভবত কোন জায়গায় যদি এই বা এরপর যদি কোনো জনস্বার্থ মামলা হাইকোর্টে হয়ে যায় যে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করার একটা পরিকল্পনা আছে, এই ব্যবহার যাতে করতে পারে তার জন্য হাইকোর্ট যাতে অবজারভেশন রাখে সেই ব্যাপারে যদি কেউ জনস্বার্থ মামলা খুব দ্রুত করে দেয় এবং হাইকোর্ট যদি সেই জনস্বার্থ মামলাটা গ্রহণ করে আবার যদি এর উপর একটা শুনানি করে এই নির্বাচন কমিশনের উপর একটা তদন্ত পর্যবেক্ষণ রাখে যে কারা কারা কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে, আর মানুষের যা গ্রিভিয়েন্সেস রয়েছে, যা অসুবিধে রয়েছে সেগুলো যেগুলো বলছে, কোথায় মানুষ আক্রান্ত হচ্ছে, সমস্ত বিষয়গুলোকে নিয়ে হাইকোর্ট যদি আবার একটা অবজারভেশন দিয়ে তারা যদি গোটা ব্যাপারটার উপর পরিস্থিতির উপর তারা যদি এই রায় দিতে শুরু করেন, তারা গোটা ব্যাপারটাকে যদি তারা নিয়ন্ত্রণ করতে শুরু করে হাইকোর্ট, তাহলে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন দুজনেরই কিন্তু বিপদ হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়াটা তৃণমূল কংগ্রেসের ঠিক হলো না ভুল হলো, যদি সুপ্রিম কোর্টে প্রত্যাখ্যাত হয়, রায় দিয়ে প্রত্যাখ্যাত হলে সেটা তো একটা ব্যাপার থাকবেই, যদি এমনি প্রত্যাখ্যাত হয় তাহলে কিন্তু হাইকোর্টের আবার এই গোটা বিষয়টার উপর অনেক বেশি নিয়ন্ত্রণ বাড়বে এবং হাইকোর্ট কিন্তু এই গোটা ব্যাপারে আমি যেটা আগেই বললাম যদি আবার একটা কোনো জনস্বার্থ মামলা হয়ে যায়, এই যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে যাতে ঠিকঠাক করে ব্যবহার করে তার উপর এবং হাইকোর্ট যদি সেইটার উপর নজরদারি শুরু করে দেয় তাহলে কিন্তু একে রাম রক্ষে নেই তারপরে সুগ্রীব দোসর, এরকম অবস্থা কিন্তু তৃণমূল কংগ্রেসের হবে। সেটার দিকে নজর থাকবে গোটা বাংলার, আর আমাদের আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের উপর, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।